ভাই এটা কত নিছে? 75000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু 75000 টাকা নিয়েছে, খুবই সুন্দর একটা গরু। পুরো গরুটা একটু দেখানোর চেষ্টা করি, এই পাশ থেকে দেখাচ্ছি। 75000 টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়েছে। ভাই কি মনে হচ্ছে ভাই, গরুর দাম কম না বেশি? হ্যালো ভাই কি মনে হচ্ছে, গরুর দাম কম না বেশি? কমই মনে হচ্ছে। তো এই গরুটা কিন্তু 75000 টাকা নিয়েছে। এখন আমরা একটা গরু দেখানোর চেষ্টা করব। ভাই এই গরুটা কত নিছে? 57300 টাকা। দর্শক এই গরুটা কিন্তু 57300 টাকা নিয়েছে, খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়েছে গাবতলি হাট থেকে। আপনার চাইলে কিন্তু এখনই গাবতলি হাটে চলে আসতে পারেন এবং গরু ক্রয় করতে পারেন। আঙ্কেল কি মনে হচ্ছে, গরুর দাম কম না বেশি? কমই, গরুর দাম একটু কমই। দর্শক শুনতে পাচ্ছেন ভাই এটা কত নিছে? 95000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন 95000 টাকায় কিন্তু আরেকটি বড় গরু গাবতলি হাটে বিক্রি হয়ে গেল। পুরো গরুটা কিন্তু খুবই পাগলা টাইপের গরু, দেখতে পাচ্ছেন দৌড় দিচ্ছে। 95000 টাকা নিয়েছে ভাই। এই গরুটা কত নিছে ভাই? 74000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই বড় গরুটা কিন্তু 74000 টাকা নিয়েছে, খুবই সুন্দর একটি গরু। গাবতলি হাটে কিন্তু বড় বড় গরু এখন বিক্রি শুরু হয়েছে। 74000 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু আমরা দেখাতে পাচ্ছি আপনাদের। গাবতলি হাটে কিন্তু এখন গরুর দাম কম, আপনার চাইলে কিন্তু এখনই গরু ক্রয় করতে পারেন। আঙ্কেল এটা কত নিছে? 82000 টাকা। 83। দর্শক এই গরুটা কিন্তু 83000 টাকা নিয়েছে। দর্শক খুবই সুন্দর একটি গরু, গাবতলি হাট থেকে কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল। পুরো গরুটা একটু দেখানোর চেষ্টা করি। 83000 টাকা কিন্তু খুবই সুন্দর একটি গরু। বড় ভাই এই গরুটা কত নিছে? 45000 টাকা। খুবই সুন্দর একটি গরু, কিন্তু এত পাগলা কেন ভাই? দুইজন রাখতে পারতেছেন না? দুইজন রাখতে পারতেছেন না, এত পাগলা কেন? ও আচ্ছা, খুবই সুন্দর একটা গরু। দর্শক 45000 টাকা না ভাই? কি মনে হচ্ছে ভাই, গরুর দাম কম না বেশি ভাই? গরুর দাম মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, খুবই সুন্দর হয়েছে ভাই। বড় ভাই এটা কত পড়ছে? 50000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন 50000 টাকা কিন্তু গাবতলি হাট থেকে আইটি করে বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর একটি গরু ভাই এটা। এই দুইটা 1.5 লাখ। দর্শক এই দুইটা গরু কিন্তু হাসিল সহ 1.5 লাখ নিয়েছে না, খুবই সুন্দর দুইটা গরু। ভাই কি মনে হচ্ছে, গরুর দাম কম না বেশি? ঠিক আছে এটা রেঞ্জের মধ্যে। এই দুইটা গরু কিন্তু 1.5 লাখ নিয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই, কত চাইছিল এই দুইটা? ২২০০০০ চেয়েছিল, তাই তো? তো দেখতে পাচ্ছেন দুইটা গরু, দর্শক পুরো গরুটা একটু দেখানোর চেষ্টা করি। 1.5 লাখ নিয়েছে দুইটা গরু। বড় ভাই এটা কত নিছে? 45000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু 45000 টাকা নিয়েছে, খুবই সুন্দর একটি গরু। ঠিক আছে ভাই দেখাচ্ছি। তো এই গরুটা কিন্তু 45000 টাকা নিয়েছে। ভাই কি মনে হচ্ছে, গরুর দাম কম না বেশি? একটু কম। এই গরুটা কিন্তু 45000 টাকা নিয়েছে দর্শক, খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন। আরো গরু দেখাবো আজকে আপনাদের। বড় ভাই এটা কত নিছে? 1,06,000 টাকা। দর্শক 1,06,000 টাকা কিন্তু এই গরুটি নিয়েছে। ভাই কি মনে হচ্ছে, গরুর দাম কম না বেশি? একটু বেশি। তো এই গরুটা কিন্তু 1,06,000 টাকা নিয়েছে, খুবই সুন্দর একটি গরু। ভাই এটা হাসিল ছ, হাসিল ছ 1,06,000 টাকা, হাসিল ছাড়া 1 লাখ, তাই তো? তো খুবই সুন্দর একটি গরু। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু 1,06,000 টাকা নিয়েছে। আমরা গরুটা পুরোটা দেখানোর চেষ্টা করি। বড় ভাই এটা কত নিছে? 83000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু 83000 টাকা নিয়েছে, খুবই সুন্দর একটা গরু। আমরা পুরো গরুটা দেখানোর চেষ্টা করি। এই গরুটা কিন্তু 83000 টাকা নিয়েছে, খুবই সুন্দর একটা গরু। গাবতলি হাটে কিন্তু এখন গরু বিক্রি হওয়া শুরু হয়েছে, একটার পর একটা কিন্তু গরু চলেই আসছে। এবং এই গরুটা কিন্তু পাগলা টাইপের একটা গরু, তারা কিন্তু 2 থেকে 3 জন এটাকে কন্ট্রোল করতে পারছে না, গরুটা দৌড় দেওয়ার ট্রাই করছে। 83000 টাকা এই গরুটি নিয়েছে। বড় ভাই এটা কত নিছে? 57। আর ভাই পেছনের গরুটা কত নিছে? হ্যালো ভাই এটা কত নিছে? 1,70,000। দর্শক এই সাদা গরুটা কিন্তু 1,70,000 টাকা নিয়েছে। আঙ্কেল কি মনে হচ্ছে, গরুর দাম কম না বেশি? অনেক কম, অনেক কম। যারা গরু ক্রয় করতে চান তারা কিন্তু এখনই গাবতলি হাটে চলে আসুন। এই গরুটা কিন্তু 61,000 টাকা নিয়েছে। ভাই কি মনে হচ্ছে, গরুর দাম কম না বেশি? মোটামুটি রেঞ্জের মধ্যে। তো এই গরুটা কিন্তু 61,000 টাকা নিয়েছে দর্শক,